আমি আজ যে এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এই কারণে আমার আনফানে আমার ঘর খুবই ক্ষতিগ্রস্ত হয়, এবং যাই হোক সেই ঘরগুলো রিপেয়ার করছি। এখন ওগুলো পেন্ট করতে হবে। পেন্ট করার জন্য আমি যারা পেন্ট করে এখানকার লোকাল ঠিকাদার তাদের দেখেছি, কেউ স্কোয়ার ফিট বলছে, কেউ মানে এই দাম বলছে সেই দাম, 60,000 65,000। তখন আমি ঠিক করলাম, কেন আমি ইউটিউব চ্যানেলে আর কি দেখেছি গাড়ি, গিল, দরজা নিজে হাতে রুম স্প্রে করছে, তো আমি বললাম তাহলে আমি কেন পারবো না, যার জন্য আমি এগুলো এটাকে কালকেই কিনে এনেছি। এনে অলরেডি একা তো হয় না, আমার সাথে একজনকে নিয়েছি। তো কী কী জিনিস কেনা হলো আমি দেখাচ্ছি, দেখুন, বের করো, সাজিয়ে রাখো, পুরোটা বের করে ফেল, এটা ই করো, হ্যাঁ, বাক্সটা সরিয়ে ফেলো, মোটামুটি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো দিয়ে পেন করা হবে, মেশিনটা আমি ফিট করছি, করার পর আবার আপনাদের আর কি দেখাবো। তো মেশিনটা কি করে ফিট করছি সেটা যদি আপনাদের না দেখানো হয় তাহলে তো মানে খুবই আর কি মশ। হ্যাঁ, এই যে দেখুন এখানে একটা ক্লিপ মতো আছে, এই যে দেখছেন লাল ক্লিপ, এখানে এটা পাইপটা লক হয়ে গেল। আচ্ছা, লক হয়ে যাওয়ার পরে এটা একটা জার, এর মধ্যে আমি রং গুলবো, আর এটা একটা কাপা সিস্টেম, এই কাপাটা দিয়ে ছেঁকে নেওয়ার মতো আর কি। হ্যাঁ, এটাকে প্যাচ দেওয়া হলো, দিয়ে এটা এবার এখানটায় পুশ করা হবে। আচ্ছা, পুশ করা হলো, এই আর কি দেখতে পাচ্ছেন। এবার আমি রংটাকে যখন মিক্স করব তখন আবার আপনাদের দেখাবো। এই এবং এটা হচ্ছে পোর্টেবল, এটা আপনি কাঁধে করে নিয়ে আপনি এটাকে ই করতে পারবেন। আমি সবই আপনাদের এক এক করে আর কি দেখাবো। কাঁধে নিয়ে নাও, কেন আপনাকে একজনের হেল্প নিতেই হবে, একা তো আপনি পারবেন না। এখানে একটা বটম আছে, পুশ বটম, টেপো, এটার এই যে কম্প্রেসারটা দেখতে পাচ্ছি, এই নিয়ে এবার স্প্রে করি আমি, রংটা গুলে নিই, গুলে তারপরে আপনাদের আর কি বলবো। এবং কত খরচা, কত কম খরচে খরচা, মানে কত কম খরচে এটা হবে, আপনারা এটা যদি ঘরে রেখে দেন তো খুব হেল্পফুল হবে। ধরুন দরজা রং করবেন, আলমারি, ফ্রিজ,
তো এর জন্য এটা আপনাদের সুইটেবল।